আজ বিশ্ব রক্তদাতা দিবস, যার ফলে দেশ, রাজ্য, জেলায় বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ওয়েলফেয়ার সোসাইটিরা এদিন রক্তদান শিবিরের আয়োজন করেছেন। ঠিক এদিন বীরভূমের মুরারি থানার পাটাগাছি সূর্যোদয় সোসাইটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তারা জানান, আজকে বিশ্ব রক্তদাতা দিবস, সেজন্যই আমরা আজ রক্তদান শিবিরের আয়োজন করেছি। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুরারি এর বিধায়ক আব্দুর রহমান ও মুরারি থানার ওসি নূরনবী হাসান। বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং পাটাগাছি সূর্যোদয় ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেন। আজ প্রায় 30 জনেরও বেশি রক্তদান করেছেন এই শিবিরে। বীরভূম থেকে সৌগত মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.